চট্টগ্রামের শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। কারখানা মালিক, ফায়ার সার্ভিস, কলকারখানা পরিদর্শন দপ্তর সহ সব সংস্থাকে নিয়ে দুপুরে জরুরি সভা হয়েছে। এদিকে শরীরে ক্ষতের সাথে দুঃসহ স্মৃতি নিয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টের বিস্ফোরণে আহতরা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। 50 বছর বয়সী মুজিবুর রহমান চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে নিরাপত্তা প্রহরী হিসেবে 11 বছর ধরে কর্মরত। মাথা ও ডান পায়েও আছে বড় আঘাত। বিস্ফোরণে উড়ে আসা সিলিন্ডারের আঘাত পেয়েছেন তিনি। ব্যথায় কাতর মুজিব এখনো ভুলতে পারেননি দুঃসহ স্মৃতি। গাড়ি যাওয়ার সময় আমাদের বোতল গুনতে হয়। বোতল গোনার সময় গাড়ি তুলছি তো উড়ে আর নামার সময় পাই নাই। কি বিস্ফোরণ হয়েছে কি হয়েছে আমি শব্দটা শুনি নাই। বোতল আসে আমার সাবাত তলে পড়ে গেছে। আমি বাঁচাও বাঁচাও বলে অনেক চিৎকার আছি। হাসপাতালের বিছানায় শুয়ে সেই দিনের ভয়াবহতার কথা জানান তার মতো আরও অনেকে। বিস্ফোরণে বিকট শব্দের কারণে শ্রবণজনিত সমস্যা তো ভুগছেন কেউ। ট্রেনগুলো হচ্ছে আমি দেখতে আছি কিন্তু আমার স্মরণ নাই আমি কোন দিকে যাবো। এই বালু বালুগুলো উড়ে দুঙা 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 বালু উড়ে মানুষ কিছু দেখা যায় না। আমি কেমনে কেমনে বাইরে এনে মানে গেছি আল্লাহ রহমত। আমি যে জায়গাতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তোমাকে ফায়দা ছিল না। আমাদের যে এয়ার ধরে এয়ারটা সেপারেশন করে এয়ারের বিভিন্ন উপাদান আছে না, ওই আমাদের অক্সিজেনটা আমরা মানে এখান থেকে নিয়ে কলমের মধ্যে ঢুকাই বুঝলেন না। এইটাই আমাদের মূলত সমস্ত প্রক্রিয়া হয়ে এরা এটা অক্সিজেন হয় ওই ওইখান থেকে এইটা ইয়া হয়েছে আর কি। পাশে গ্লাস ছিল ওটা এত বেশি ভয়ঙ্কর ছিল গ্লাস ভাঙা টাঙা এগুলো আইসা সবগুলো ছিঁড়ে ফেলছে। মাথা কান গাল এগুলো সবগুলো ছিঁড়ে গেছে। এরকম শব্দ জীবনে শুনি নাই। আমার কান এখনও আমি এখানে মনে হয় যে কিছু দুকায় রাখছে এরকম একটু এরকম ইলে শোনা যায় বোঝা যায় কিন্তু যখন আমি সোজা থাকি আমার কথাগুলো এখানে বাড়ি খাচ্ছে। হাসপাতালে সুচিকিৎসা মিললেও সামনের দিনগুলোতে কিভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তায় আহত তাদের স্বজনরা। আমাদের একটা বাড়ি নেই যে সংসারটা চালাবে, শুধু আব্বুই আছে। এখন আব্বু অসুস্থ কিভাবে চলবে ওইটা নিয়ে দুশ্চিন্তায় আছে। ও ওর ফ্যামিলিকে মানে হেল্প করতো আর কি ওইটা ইয়া করে। এখন ওই ইঞ্জুরি হওয়াতে দুর্ঘটনাতে হওয়াতে এখানে তো আমাদের তো মোটামুটি যা খরচ যাচ্ছে প্লাস এই যে একটা যে ইনকামের যে ইয়াটা ছিল সেটাও এখন বন্ধ হয়ে গেছে। আমাদের ইনকাম যেটা করবে এটা পড়ে গেছে। ছেলে মেয়ে দুইটা মেয়ে দুইটা শুনতে শুনতে বড় বড় লেখাপড়া আছে খাওয়া দাওয়া আছে সংসারে কত কিছু আছে এখন কী করবো এটা তো ভাবনা চিন্তা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন 16 জন। তাদের অবস্থা শঙ্কামুক্ত হলেও চিকিৎসা সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অন্যান্য যে ওয়ার্ডে আছেন যারা তারা সবাই এখন স্টেবল এবং ভালো। স্পেশালি আমরা যাদেরকে নিয়ে ভীত ছিলাম মাথায় যারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাদের এখন যারা আছেন দুজন ভর্তি আছেন একজন ডিসচার্জ হয়ে গেলেন তো এই সবাই ভালো আছে। এদিকে সীতাকুণ্ডে বিএম ডিপোর্ট ট্র্যাজেডির 9 মাসের মাথায় আবারও এমন দুর্ঘটনার পর এই অঞ্চলের শিল্প কারখানা মালিক ও ফায়ার সার্ভিস কলকারখানা পরিদর্শন দপ্তর সহ সব সংস্থা নিয়ে বসেছে তারা। শতভাগ 100% কমপ্লায়েন্স এনশিওর না করা পর্যন্ত তারা যেন প্রোডাকশনে যেতে না পারে এই বিষয়টি কলকারখানা পরিদর্শকের কার্যালয় আপনি কিন্তু এটি আপনি এনশিওর করবেন। যেগুলো আছে সেই কারখানাগুলো তো বন্ধ করে দেওয়া যাবে না। সেগুলো আমরা কিভাবে আমরা কমপ্লায়েন্সে আনতে পারি তাদের বর্তমান সেট আপের মধ্যে কীভাবে আমরা এই এনশিওর করতে পারি কমপ্লায়েন্সটা সেই জন্য আমাদের কিন্তু ভিজিট করে করে তদারকি করে করে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটি আমরা একটি ক্রাশ প্রোগ্রাম আমরা চালু করব। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের। আব্দুল্লাহ রাকিব, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।